নমস্কার বন্ধুরা স্টাডি উইথ মোটিভেশনে আপনারা সবাইকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে কথা বলবো যে বাংলা বিষয় সম্বন্ধে আমাদের যে যে সিরিয়াল যে রয়েছে তার সিলেবাসের মধ্যে যে রয়েছে চিত্রাকাব্যের আমরা প্রথমে আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পদ্য অংশ ঠিক আছে গদ্য যেটা রয়েছে সেটা ছেড়ে আমরা এখন পদ্যতে আরম্ভ করি যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা চিত্রা যে রয়েছে কাব্য সংগ্রহটি ঠিক আছে সেটা থেকে সেটা আমরা কথা বলবো এবং জানবো যে চিত্রা কাব্য সংগ্রহের মধ্যে কতগুলো কবিতা আছে এবং তারও এবং অন্যান্য বিভিন্ন প্রকার প্রশ্নের আমরা উত্তর জানবো তারপর আমরা এক একটি কবিতার সম্বন্ধে আলোচনা করব চর্চা করব। এবং জানব যে কোন কোন কবিতাটি কী কীরকম মার্থ রয়েছে ঠিক আছে তো চলুন আরম্ভ করি ভিডিওটি যদি লাইক শেয়ার করেননি এখনও তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে এবং কমেন্ট যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন তো চলুন আমরা দেখব আজকে যে চিত্রা কবি কবিতা সংগ্রহটি রয়েছে এটা লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তারপর এটার প্রাসঙ্গিক তথ্য যে পর্ব ওয়ান রয়েছে সেটা আমরা জানব ঠিক আছে এবং যে জিনিসগুলো বেশি মহত্বপূর্ণ সেটা আমি আপনার আপনাদেরকে বলে দেবো এখানেই যে চিত্রাকাব্যটি প্রথম প্রকাশ হয়েছিল কবে এটা হচ্ছে উনত্রিশে ফাল্গুন তেরোশো দুই বঙ্গাব্দ ঠিক আছে উনত্রিশ উনত্রিশে ফাল্গুন তেরোশো দুই বঙ্গাব্দ আর চিত্রাকাব্যের প্রথম প্রকাশে পঁয়ত্রিশটি কবিতা ছিল মনে রাখবেন চিত্রাকাব্যের প্রথম প্রকাশে পঁয়ত্রিশটি কবিতা ছিল আর পঁয়ত্রিশটি কবিতার মধ্যে সুখ কবিতাটি সোনার তরী থেকে নেওয়া হয়েছে কোথা থেকে নেওয়া হয়েছে সোনার তরী সোনার তরী কাব্যগ্রন্থিটি চিত্রাকাব্যের পূর্বে প্রকাশিত হয় এটাও অনেক মহত্বপূর্ণ রয়েছে সোনার তরী যে কাব্যগ্রন্থটি রয়েছে সেটা চিত্রার পূর্বে কাব্যগ্রন্থটি প্রকাশিত হওয়ার পূর্বেই প্রকাশিত হয় সোনার তরীটি ঠিক আছে তারপর আমরা দেখব যে সোনার তরী ও চিত্রাকাব্যের মাঝখানে প্রকাশিত হয় নদী কবিতাটি একটা কবিতা ছিল যে সোনার তরী এবং চিত্রা তার মাঝখানে প্রকাশিত হয়েছিল নদী কবিতাটি এটা অনেক ইম্পর্ট্যান্ট রয়েছে আপনাদের জন্য এবং এটা আমরা দেখব এরপর আগে যে দ্বিতীয় সংস্করণ ঠিক আছে এটা অনেক বেশি প্রয়োজনীয় না হলেও এটা জেনে থাকা দরকার কারণ প্রশ্ন যে কোনো জায়গা থেকে আসতে পারে তাহলে তার থেকে আমরা আগেই একটু সচেতন হয়ে হওয়া দরকার যে আমাদেরকে যে কোনোভাবে এখানে ম্যাক্সিমাম স্কোর করতে হবে জেএসএসসি সিজুয়ালি তাই মনে রাখবেন এবং ধ্যান দিয়ে শুনবেন এবং এটা বারবার পড়ার চেষ্টা করবেন দেখবেন আবার ভালো করে তো দ্বিতীয় সংস্করণ দ্বিতীয় সংস্করণে আমরা দেখব যে চিত্রাকাব্যের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় আশ্বিন তেরোশো তিন বঙ্গাব্দে চিত্রাকাব্যের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত কবে হয় আশ্বিন তেরোশো তিন তেরোশো তিন বঙ্গাব্দে আর প্রথমটা হয়েছিল তেরোশো দুই কী কেমন ঠিক তো এখানে দেখা নেওয়া যাওক তেরোশো দুই একদম ঠিক বললাম দেখুন যে তেরোশো দুই বঙ্গাব্দে উনত্রিশে ফাল্গুন তেরোশো তেরোশো দুই বঙ্গাব্দে চিত্রাকাব্যের প্রথম প্রকাশিত হয় এবং দ্বিতীয়টি হয়েছে দ্বিতীয়টি কবে হয়েছে তেরোশো তিন বঙ্গাব্দে অর্থাৎ এক বছর পরে ঠিক তো আশ্বিন ওটা ওটা হয়েছিল ফাল্গুনে এটা হচ্ছে তেরোশো তিন গঙ্গাব্দে আশ্বিনে প্রকাশক সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায় কে প্রকাশ করেছিল চিত্রাকাব্যের দ্বিতীয় সংস্করণটি গঙ্গা প্রসাদ গঙ্গোপাধ্যায় ক্ষমা করবেন সত্যপ্রকাশ সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায় ঠিক আছে এর আগে আমরা দেখব দ্বিতীয় সংস্করণের কাব্যে মোট কবিতা ছিল একচল্লিশ ক্ষমা করবেন সাতচল্লিশটি ঠিক আছে দ্বিতীয় সংস্করণের কাব্যে মোট কবিতা ছিল সাতচল্লিশটি আর প্রথম সংস্করণের কাব্যে মোট কবিতা ছিল পঁয়ত্রিশটি ঠিক আছে আর আগে আমরা দেখব এই সংস্করণে চারটি কবিতা চারটি কবিতা কোন কোন চারটি কবিতা এবং কি বলতে চাইছি এই সংস্করণে চারটি কবিতা যেমন স্নেহ স্নেহস্মৃতি নববর্ষে দুঃখ দুঃসময় ও ব্যাঘাত সংযোজিত হয়েছিল ঠিক আছে এই চারটি যুক্ত হয়েছিল চিত্রা কাব্যের এই দ্বিতীয় সংস্করণে নয়টি গান সংযোজিত হয়েছিল নয়টি গানও সংযোজিত হয়েছিল বা কোন কোন নয়টি ছিল সেটা আমরা এখানে আবার দেখবো যে নয়টি কোন কোন গান ছিল এক নম্বরে ছিল বাজিল বাহুর বাজিল বাহুর বিনা মধুর স্বরে এটা চিত্রায় শিরোনাম ছিল বিকাশ ঠিক আছে রচনাকাল বারোই জ্যৈষ্ঠ তেরোশো এক বঙ্গাব্দ এটা বিশেষ প্রয়োজনীয় না থাকলেও আমাদেরকে একটু জেনে থাকা দরকার সেই কারণে আমি এটা আপনাদেরকে বলছি তো তাই একটু শুনে থাকবেন বিশেষ করে বড় বিস্ময় লাগে তোমারে চিত্রায় শিরোনাম বিস্ময় রচনাকাল তেরোই জ্যৈষ্ঠ তেরোই জ্যৈষ্ঠ তেরোশো এক সাল ঠিক আছে তেরোই জ্যৈষ্ঠ তেরোশো এক সাল তারপর আমরা দেখব এরপর আমরা তিন নম্বর দেখব সুন্দর হৃদিরঞ্জন তুমি চিত্রায় শিরোনাম বন্দনা রচনাকাল চোদ্দোই জ্যৈষ্ঠ তেরো তেরোশো এক বঙ্গাব্দ ঠিক আছে চার নম্বরে আমরা দেখব কত কথা অর্থাৎ কথা তার ছিল বলিতে এটা চিত্রা শিরোনাম মনের কথা রচনাকাল ষোলোই জ্যৈষ্ঠ তেরোশো এক বঙ্গাব্দ ঠিক আছে এরপর আমরা পরেরটি দেখব পাঁচ নম্বরে আমায় কত তোমার বিনা চিত্রায় শিরোনাম আত্মোৎসর্গ ঠিক আছে চিত্রায় শিরোনাম আত্মোৎসর্গ রচনাকাল হচ্ছে উনিশে জ্যৈষ্ঠ তেরোশো এক বঙ্গাব্দ ঠিক আছে এরপর আমরা দেখবো ছ নম্বরে যে কে দিল আবার আঘাত চিত্রাই শিরোনামকে অতি কী ছিল অতিথি ঠিক আছে রচনাকাল বারোই আশ্বিন তেরোশো দুই বঙ্গাব্দ ঠিক আছে এরপরটা আমরা দেখবো সাত নম্বরে পূজা বনে কি বলছে যে পূজা বনে পূজা নাহি চিত্রায় শিরোনাম কী ছিল মানব বসন্ত রচনাকাল রচনাকাল ছিল তেরো চোদ্দোই আসিন কমা করবেন চোদ্দোই আসিন তেরোশো দুই বঙ্গাব্দ ঠিক আছে ইত্যাদি এবং আরও ছিল ঠিক আছে এখানে সাতটি দেওয়া রয়েছে আরও ছিল সেগুলো এখানে দেওয়া নেই এরপর আমরা আগে দেখব যে কি বলছে যে দ্বিতীয় সংস্করণে পূর্ব উল্লেখিত দ্বিতীয় সংস্করণে পূর্ব উল্লেখিত নীরবতন্ত্রিক কবিতাটি বর্জিত হয় ঠিক আছে এবং পরবর্তী সংস্করণ দোসরা মার্চ উনিশশো বারো খ্রিস্টাব্দে এই সংস্করণে নিরবতন্ত্রিক কবিতাটি পুনরায় সংযোজিত হয় দ্বিতীয় সংস্করণের চারটি কবিতা ও নয়টি গান বর্জিত হয় ঠিক আছে রবীন্দ্র রচনাবলীর চতুর্থ খণ্ডের অন্তর্গত সংস্করণ চোদ্দ তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দ হয় কবির জীবৎকালে এটি শেষ সংস্করণ পূর্বোক্ত সংস্করণের চারটি কবিতা সংযোজিত হয় ঠিক আছে এরপর আমরা দেখব যে ব্রাহ্মণ পুরাতন বৃত্ত দুই বিঘা জমি এই তিনটি কবিতা বর্জিত হয় আরেকবার দেখুন ভালো করে মনে থাকবেন ঠিক আছে কি কি ব্রাহ্মণ পুরাতন বৃত্ত দুই বিঘা জমি এই তিনটি কবিতা বর্জিত হয় ঠিক আছে এবং চিত্রাকাব্যে বর্তমান সংস্করণে মোট কবি মোট কবিতা কতগুলো আমরা প্রথমে দেখলাম যে পঁয়ত্রিশটি তারপর আমরা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের উনচল্লিশটি চিত্রাকাব্যে এই প্রশ্নটা একদম অনেক মহত্বপূর্ণ রয়েছে এটা একটু বিশেষভাবে মনে রাখার চেষ্টা করবেন ঠিক আছে চিত্রাকাব্যে বর্তমান সংস্করণে মোট কবিতা কতগুলো উনচল্লিশটি ঠিক আছে অপশন আসতে পারে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশটি একচল্লিশটি উনচল্লিশটি তেত্রিশটি তো আপনারা এটাতে ঠিক করবেন উনচল্লিশটি বর্তমান যেটাতে আর প্রথম সংস্করণে পঁয়ত্রিশটি ঠিক আছে চিত্রাকাব্যে পঁয়ত্রিশটি পঁয়ত্রিশটি কবিতা হলেও রচনাবলী সংস্করণে তিনটি কবিতা বর্জিত হওয়াও হওয়ায় মোট কবিতা ছত্রিশটি হয় ঠিক আছে ওইগুলো সেগুলো বর্জিত কিছু হয় সেই কারণে মানে উনচল্লিশটা থেকে তিনটে বর্জিত হয় সেই কারণে বেঁচে গেল তাহলে ছত্রিশটি ঠিক আছে মানে তিনটি তিনটি বর্জিত হয় সেই মানে বের করানো হয় সেই কারণে বেঁচে বেঁচে যায় ছত্রিশটি হয় চিত্রাকাব্যে কাউকে উৎসর্গ করা হয়নি ঠিক আছে কাউকে উৎসর্গ করা হয়নি চিত্রাকাব্যের অন্তর্গত মৃত্যুর পরে কবিতাটি যার উদ্দেশ্যে লেখা হয় তার নাম হচ্ছে কাদম্বরী দেবী এটাও অনেক মনাহত্বপূর্ণ প্রশ্ন এটা আপনি অবশ্যই মনে রাখবেন এবং লিখেও রাখতে পারেন যদি সামনে কাগজ কলম রয়েছে তাহলে আপনি লিখে নিন কারণ এটা অনেক মহত্বপূর্ণ রয়েছে তারপর এটা আমরা দেখব চিত্রাকাব্যের যে কবিতাগুলি পত্রিকা পত্রিকায় ঠিক আছে কবিতাগুলি কোন মানে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার তালিকা এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এখানে রয়েছে কবিতা এবং পত্রিকায় প্রকাশ এই যে এখানে কবিতার নামগুলো রয়েছে অনেকগুলো কবিতা রয়েছে তো সমস্ত কবিতাগুলো আমরা দেখব না আমাদের যে সিলেবাসের মধ্যে যে কবিতাগুলো রয়েছে সেগুলো আমরা দেখব যেমন হচ্ছে সুখ অন্তর্জামী চোদ্দোশো সাল উর্বশী এই সমস্তগুলো দেখব এগুলো এখানে কি কি রয়েছে আমরা এখানে দেখব প্রথমটা হচ্ছে সুখ এটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে এটা কোন পত্রিকায় এসে প্রকাশিত হয় এটা সাধনা পত্রিকায় প্রকাশিত হয় এবং কত সালে তেরোশো সালে মনে রাখবেন পত্রিকা সাধনা আর সাল খ্রিস্টাব্দ হচ্ছে তেরোশো খ্রিস্টাব্দে ঠিক আছে কোন কবিতারা সুপ এরপর যে কবিতা রয়েছে রাত্রে প্রেমের অভিষেক সন্ধ্যা এবার ফিরাও মোরে স্নেহ স্মৃতি এগুলো আমাদের কোনো সিলেবাসে বর্তমানে নেই সেই কারণে এগুলো আমরা দেখছি না নববর্ষে মৃত্যুর পরে অন্তর্জামী কবিতাটি আমাদের রয়েছে সিলেবাসের মধ্যে সেই কারণে এটাও আমরা মনে রাখবো যে অন্তর্জামী কবিতাটাও সাধনা পত্রিকায় প্রকাশিত হয় এবং কত সালে তেরোশো এক সালে ঠিক আছে এটাও অনেক মনে রাখার বিষয় রয়েছে এটাও মনে রাখবেন যে অন্তর্জামী কবিতা সাধনা পত্রিকায় প্রকাশিত হয় এবং তেরোশো এক খ্রিস্টাব্দে ঠিক আছে এরপর আসছে সাধনা ব্রাহ্মণ পুরাতন বৃত্ত দুই বিঘা জমি শীতে ও বসন্তে নগর নগর সঙ্গীত ঠিক আছে এগুলো আমাদের সিলেবাসের মধ্যে নেই তো সেই কারণে আমরা এই সমস্ত আর দেখছি না আজকের ভিডিওকে আমি এখানেই শেষ করতে চাইবো আপনাদের অনুমতির সাথে আর আপনাদের সাথে একটা নিবেদন করব। আপনারা এখনো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ছাড়বেন ঠিক আছে আর তারপর আমি আপনি দেখতে পারবেন আরও নতুন নতুন বাংলার সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন একের পর এক পেতে থাকবেন প্রত্যেক দিন কিছু না কিছু আপনি ভিডিও পেয়ে পেয়ে যাবেন তাই আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই এখানে আপনা আপনারা যে এরপর যে সুখ কবিতাটি রয়েছে সেই সুখ কবিতাটির আমরা এখানে পড়ব এবং তার সাথে সাথে আমরা তার চর্চাও করব মর্মার্থটাও জানবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আপনারা কি অনেক অনেক ধন্যবাদ